হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি এডুকেশন প্লেসের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্বাদন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডোমেন এবং হোস্টিং কম খরচে কিনতে পারেন। তার আগে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এখন প্র্যাকটিক্যালি আমরা দেখি। আপনারা এখানে জিমেলে সার্চ দেবেন DianaHost.com, এখানে দেওয়ার সাথে সাথে আপনার এই DianaHost-এর পুরো এই ওয়েবসাইটটা পাবেন। এখান থেকে আমরা দেখুন DianaHost-এ কিছু চ্যাট এখানে অপশন আছে, আপনারা এই যে মেসেঞ্জারে চ্যাট করতে পারবেন। ও নিজে থেকেই বলবে যে কি করবেন, আর 24 আওয়ার আপনার সার্ভিস দিবে এরা। তারপর এখান থেকে যদি ডোমেন কিনা থাকে আপনার, তাহলে আর ডোমেন কিনতে হবে না। আর যদি ডোমেন কিনতে হয় তাহলে আপনি চলে যাবেন এইখানে, এই যে হোস্টিংয়ে যায় ডোমেন রেজিস্ট্রেশন, দেখছেন এখানে যাবেন ডোমেন রেজিস্ট্রেশন, যে এখান থেকে আগে ডোমেনের নাম দেবেন। দেখুন কি নামে ডোমেন কিনবেন, যেমন আমি যদি গোলাম মুস্তফা দেই, এই দেখুন গোলাম মুস্তফা.com COM দিয়ে সার্চ দেন, দেখুন এই যে কংগ্রাচুলেশন গোলাম মুস্তফা .com ইজ অ্যাভেলেবল, দেখছেন। তারপরে এটা 600 টাকা নেবে, 666 টাকা BDT বাংলাদেশের এটা নেবে। তো আমি এর আগেই একটা ডোমেন কিনে রেখেছি, সেই জন্য আমি আর ডোমেন কিনবো না। আমার ডোমেনটা কিভাবে পাবেন তাও আমি আমার আরেকটা ভিডিওতে আছে, সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো। তো এইখানে যাবেন, এই যে আরেকটা ট্যাব নিয়ে দেখুন, আমি এখান থেকে যদি দেই www.youtube.com, এখানে যাওয়ার পর এখান থেকে সোজা চলে যাব আমি, দেখুন এখানে যাওয়ার পর গুরুকুল রাজবাড়ি এখানে দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর তারপরে যে গুরুকুল রাজবাড়ি দেখুন চ্যানেল আসবে, এখান থেকে এই যে ভিডিওতে যাবেন, ভিডিওতে যাওয়ার পর এখান থেকে সোজা চলে আসবেন, দেখুন এই যে ডোমেন কিনুন কম খরচে, দেখছেন এইটা আমার এই যে ডোমেনের কেনার যে ভিডিও, এই ভিডিওটা দেখে আসবেন। তো দেখুন এই যে ডোমেন কিনুন কম খরচে, এই ভিডিওটা আপনারা দেখে আসবেন কিভাবে ডোমেন কিনতে হয়। এখানে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপর এখন আবার আমরা এখানে চলে গেলাম, এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা চলে আসবেন এই যে এখানে, আমরা আবার একটু ব্যাকে যাই, দেখুন ব্যাকে যাওয়ার পর এখান থেকে এই যে হোস্টিং, তারপর এই যে হোস্টিং এ যায় এই যে ওয়েব হোস্টিং, দেখছেন আমরা যেহেতু ডোমেন রেজিস্ট্রেশন হয়ে গেছে সেই জন্য ওয়েব হোস্টিং আমরা কিনবো। এখান থেকে এই যে ওয়েব হোস্টিং এ যাব, এখানে আসার পর এই দেখুন ওয়েব হোস্টিং এর পুরা এই যে আওয়ার শেয়ারিং হোস্টিং, ওদের যে প্ল্যানগুলো আছে এখান থেকে বিভিন্ন প্ল্যানের আছে, তা আপনারা ইচ্ছা মতো যে কোনো একটা প্ল্যান নেবেন। আমি যেহেতু টিউটোরিয়াল, আমি একটা প্ল্যান আপনাদের আমি দেখাচ্ছি, ঠিক এইটা আমি প্রথমটাই কিনে দেখাচ্ছি। দেখুন এখানে সব কিছুই আছে কম, হ্যাঁ জাস্ট আপনারা যখন নতুন বিধায় আপনারা বড় আকারে প্ল্যান কেনার দরকার নেই, আপনাদের একটা ওয়েবসাইট হলেই হবে। হ্যাঁ এই যে 500 মেগাবাইট স্টোরেজ স্পেস, হ্যাঁ 1 GB নিতে পারেন। তো আমি জাস্ট যেহেতু আপনারা নতুন, আমি ধরবো প্রথম প্যাকেজটাই নেবেন, মান্থলি $1 দিতে হবে। যে দেখুন অর্ডার দিলাম, এখানে আমি এই যে অর্ডার নাও, এখানে অর্ডার নাও ক্লিক করলাম, তারপর ও বলতেছে এখানে চুজ এ ডোমেন, একটা ডোমেনের নাম দেন। তা আমার নামে ডোমেন কিনা আছে, দেখুন
গোলাম মুস্তফার এই যে এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড দেখি, এক্স দেখুন এক্স ওয়াই জেড এই যে এই নামে দেখুন এই যে ডোমেন কিনা আছে এখানে। দেওয়ার পর আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভারে। তাহলে এটা আমার এক্সিস্টিং ডোমেন, আমি দেবো হচ্ছে গোলাম মুস্তফা তারপর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে এখানে এই যে ইউজে ক্লিক করবা। ইউজে ক্লিক করার সাথে সাথেই এই দেখুন আমার 500 মেগাবাইট শেয়ার্ড হোস্টিং এই যে সব কিছু দিয়ে দিয়েছে এখানে। তারপর এখান থেকে বলতেছে যে এই দেখুন টাকা 75 বিডিটি এটা লাগবে, অর্ডার সামারি সমস্ত কিছু এই এখানে দিয়ে দিছে। তো এখন এখান থেকে এগুলো দেখে নেবেন, বাম পাশের এই পাশে বিভিন্ন আইটেমগুলো আছে আপনারা দেখে নেবেন। এখানে অর্ডার সামারি আমাকে দেখাচ্ছে, তারপরে কন্টিনিউ দিলাম, এই যে এখানে কন্টিনিউ দিলাম দেখুন। কন্টিনিউ দেওয়ার পর একটু অপেক্ষা করি, কন্টিনিউ দেওয়ার পর এখানে বলতেছে 500 মেগাবাইট শেয়ার্ড হোস্টিং এই যে এগুলো দিছে, 75 বিডিটি বাংলাদেশ টাকা হচ্ছে 75 টাকা। এই যে গোলাম মুস্তফা এক্স ওয়াই জেড এসে আছে, কোন কারেন্সিতে আপনি টাকাটা দিবেন, এই যে বিডিটি যেহেতু আমরা এই যে বাংলাদেশি টাকা দিব সেই জন্য এখানে দেখুন এই যে বিডিটি লেখা আছে বিডিটি। আর যদি অন্য দেশে দেন ইউএসডি দিবেন। তারপর এখান থেকে আমরা সোজা চলে যাবো চেক আউটে, এই চেক আউটে এখানে চেক আউটে ক্লিক করলাম। চেক আউটে ক্লিক করার পর এখানে আমাদের ডোমেনের পুরা সাবমিট করতে হবে একটা ফর্ম, এখানে এই ফর্মটা সাবমিট করলেই আমরা আমাদের এই হোস্টিংটা কিনতে দিবে। দেখুন আমি সাবমিট করি যে ফার্স্ট টাইম পেমেন্ট ডিটেলস কোনটাই আছে বিকাশ, যেহেতু আমরা বিকাশ এই যে বিকাশে টিক চিহ্ন দিয়ে রাখছি সোজা এই যে কমপ্লিট এখানে দেওয়ার পর কমপ্লিট অর্ডার ক্লিক করলাম। দেখুন এই যে আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসে আমার কি এখানে এই যে পেমেন্ট মেথড বিকাশের মাধ্যমে, এই যে এখান থেকে বিকাশের মাধ্যমে বিকাশে যাবেন, বিকাশের মাধ্যমে দেখুন যেহেতু পেমেন্ট করতে হবে আপনাকে এক মাসের জন্য 76 টাকা এই যে 54 পয়সা বিডিটি এটা পেমেন্ট করতে বলতেছে। তারপর এখানে এই পেমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আমি সোজা চলে যাব। দেখুন ওদের একটা রেফারেল নাম্বার দিবে, এবার দিতে হবে, তারপরে অ্যাগ্রি টু প্রসেস টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দিয়ে এই যে প্রসেস দিতে হবে। এখন দেখুন কিভাবে বিকাশ করবেন, এই যে *247# এটা দিয়ে আমার এটি বিকাশ নাম্বারে আপনারা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এই যে বলতেছে যে এখানে কোনটা এই দেখুন পেমেন্ট করবেন 3 নম্বরে, 3 নম্বরটা দেই এখানে, যে এই যে 3 নম্বর দিয়ে সেন্ট এটি ক্লিক করবেন। এই যে সেন্টে ক্লিক করার সাথে সাথেই বলতেছে যে বিকাশ নাম্বার মার্সেন্ট বিকাশ নাম্বার, তো এইটা বিকাশ নাম্বার ডায়নাহোস্টে বিকাশ নাম্বার হচ্ছে 017 আমার কাছে সেন্ড করে পাঠাইছে দেখুন 43 তারপরে 713 13 3725 এটা হচ্ছে তাদের ফোন নাম্বার। তারপরে এখান থেকে আপনি সেন্ড দিবেন, এই যে সেন্ড, সেন্ড দেওয়ার পর তারপরে এন্টার অ্যামাউন্ট কত টাকা দিবেন সেটা লিখবেন, যে আমি 75 এই টাকাটা দিয়ে এই যে সেন্টের ঘরে দিবেন এক মাসের জন্য $75। তারপরে এন্টার ইউর রেফারেন্স কোড, তারপরে 1 দিবেন, 1 দিয়ে সেন্ড এসে এই নাম্বারে যাবে। তারপরে এই যে পিন দেবেন, হ্যাঁ
পিন নাম্বার দিয়ে সেন্ড করলে আপনার টাকাটা চলে যাবে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা ডোমেইন এবং হোস্টিং খুব সহজেই কিনতে পারবেন। আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি আপনাদের উপকারে আসে বা কোনো কাজে লাগে, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবার মাঝে শেয়ার করবেন, আর লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।